হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন সম্পর্কে। আগের ভিডিওতে পরাগযোগ কিভাবে হয় তা আমরা আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো দেখে নিও। তোমরা জেনেছো সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হলো ফুল। পুংকেশ্বর চক্র বা পুংস্তবক হলো ফুলের পুং জননাঙ্গ এবং গর্ভকেশ্বর চক্র বা স্ত্রীস্তবক হলো ফুলের স্ত্রী জননাঙ্গ। তো পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশ্বর বলে। কি বলা হয়? প্রতিটি অংশকে বলা হয় পুংকেশ্বর। প্রতিটি পুংকেশ্বর পুংদণ্ড এবং পরাগধানী নিয়ে গঠিত। এই যে গোল মতো হলুদ রঙের অংশগুলো দেখা যাচ্ছে, এই অংশটিকে বলা হয় পরাগধানী। এই পরাগধানীর মধ্যে হলুদাভ রঙের পরাগ রেণু উৎপন্ন হয়। যা কী করে? যা পুংগ্যামেট বা পুং জনন কোষ গঠন করে। আর এটি হলো ফুলের স্ত্রী জননাঙ্গ। স্ত্রীস্তবকের এক একটি অংশকে কি বলা হয়? গর্ভপত্র বা গর্ভকেশর। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত। কি কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট থাকে। তাহলে আমরা নিষেক কি, এক কথায় কি বলবো? নিষেক কি? পুং জনন কোষ বা পুংগ্যামেট ও স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। চলো তাহলে নিষেকের সংজ্ঞাটি দেখে নিই। যে উন্নত যৌন জনন পদ্ধতিতে পুং জনন কোষ বা পুংগ্যামেট ও স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে জাইগোট গঠনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে তাকে নিষেক বা গর্ভাধান বলে। তাহলে পুংজনন কোষ এন, স্ত্রীজনন কোষ এন, এই দুটো এন স্থায়ীভাবে মিলিত হয়ে জাইগোট অর্থাৎ 2N গঠনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে তাকে নিষেক বা গর্ভাধান বলে। নিষেককে ইংরেজিতে বলে ফার্টিলাইজেশন। তো নিষেক প্রক্রিয়াটি ফুলের ডিম্বাশয় বা গর্ভাশয়ে ঘটে থাকে। এবার আমরা জানব নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। দেখো যে চিত্রটি দেখা যাচ্ছে, এটি একটি গর্ভকেশর। গর্ভকেশর তিনটি অংশ নিয়ে গঠিত, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। এই চিত্রটি ফুলের এই অংশটিকে দেখানো হচ্ছে, এই অংশটিকে দেখানো হয়েছে। প্রথমে পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এই অংশটিকে বলা হয় গর্ভমুণ্ড। তাহলে পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় অর্থাৎ ফুলের পরাগযোগ সম্পন্ন হয়। গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস, শোষণ করে পরাগরেণু স্ফীত হয় এবং পরাগরেণুর অন্তঃস্তকটি রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে নলের আকারে নির্গত হয়। এগুলো রেণুরন্ধ্র, রেণুরন্ধ্রের মধ্য দিয়ে নলের আকারে নির্গত হয়। একে বলা হয় পরাগনালী। এই নলগুলোকে বলা হয় পরাগনালী। পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে ডিম্বকে প্রবেশ করে। এই অংশটি হলো ডিম্বক। পরাগরেণু মধ্যস্থ নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অসম আকৃতির নিউক্লিয়াস গঠন করে, একটিকে বলা হয় জনন নিউক্লিয়াস আর একটি হলো
নালিকা নিউক্লিয়াস, একটি জনন নিউক্লিয়াস, অপরটি নালিকা নিউক্লিয়াস। তো পরাগরেণুর জনন নিউক্লিয়াসটি পরাগ নালীতে এসে দুটি পুংজনন কোষ গঠন করে। কি গঠন করে? দুটি পুংজনন কোষ। অপরপক্ষে ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ডিম্বাণু। এটি হলো ডিম্বকের ভ্রূণস্থলী। ডিম্বকের ভ্রূণস্থলীতে এই সময় মোট 8টি নিউক্লিয়াস সৃষ্টি হয়। ওপরের দিকে থাকে 3টি, দুটি সহকারী কোষ, এই দুটো সহকারী কোষ, এবং একটি ডিম্বাণু এন। নিচের দিকে থাকে 3টি প্রতিপাত কোষ সমষ্টি, এগুলি হলো প্রতিপাত কোষ সমষ্টি, এবং মাঝখানের দুটো নিউক্লিয়াস, এইরকম দুটো নিউক্লিয়াস পরস্পর মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস গঠন করে, অর্থাৎ টু এন গঠন করে। পুংজনন কোষ দুটি বা পুংগ্যামেট দুটি ডিম্বকের ভ্রূণস্থলীতে এসে একটি ডিম্বাণুকে নিষিক্ত করে, ফলে জাইগোট উৎপন্ন হয়। তাহলে এই দুটোর মধ্যে একটি এই ডিম্বাণুকে নিষিক্ত করে, ফলে এনএন স্থায়ীভাবে মিলিত হয়ে জাইগোট বা টু এন উৎপন্ন হয়। অপর পুংজনন কোষটি বিলুপ্ত হয়ে যায়। শস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য গঠন করে। তাহলে এটি এন আর এটি হলো টু এন এবং এন মিলিত হয়ে 3N গঠন করে, যাকে বলা হয় শস্য। থ্রি এনকে বলা হয় শস্য। শস্যল উদ্ভিদ বলতে যেমন ধান, ভুট্টা, পাট, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় পুংজনন কোষটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য বা 3N গঠন করে। তাহলে পুংগ্যামেট এবং শ্রীগ্যামেট মিলিত হয়ে কি উৎপন্ন হলো? জাইগোট, টু এন। এই জাইগোটটি বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে ভ্রূণ বা এমব্রয়ো গঠন করে। নিষেকের পর ডিম্বকটি বীজ গঠন করে। এবং ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল গঠন করে। ডিম্বকটি বীজ গঠন করে। এই বীজের মধ্যে ভবিষ্যৎ উদ্ভিদ বা ভ্রূণ উপস্থিত থাকে, যা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ বা চারাগাছ গঠন করে। তাহলে এটি হলো নিষেক পদ্ধতি। তাহলে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডের উপরে স্থানান্তরিত হলো। পরাগরেণুগুলো অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করলো। পরাগরেণু মধ্যস্থ নিউক্লিয়াস বিভাজিত হয়ে নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস গঠন করলো। সেই জনন নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে দুটো পুংকোষ বা পুংজনন কোষ গঠন করলো। দুটোর মধ্যে একটি পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষিক্ত করার পরে জাইগোট বা টু এন গঠন করলো। এই জাইগোটটি বারবার বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে। নিষেকের পরে কি হলো? নিষেকের পরে ডিম্বকটি বীজে পরিণত হলো এবং ডিম্বাশয়টি ফলে পরিণত হলো। বীজটি অঙ্কুরিত হচ্ছে। অঙ্কুরিত হওয়ার পরে আবার নতুন শিশু উদ্ভিদ তৈরি হলো। শিশু উদ্ভিদের আবার যে ফুল উৎপন্ন হয়, সেই ফুলে আবার পরাগযোগ সম্পন্ন হওয়ার মাধ্যমে সেই উদ্ভিদের আবার নিষেক সম্পন্ন হয়। তাহলে এটি হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন। এবার সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি যদি রেখাচিত্রের সাহায্যে
বর্ণনা করতে চাই তাহলে কি বলবো, পরাগরেণু, এরপরে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, গ্যামেট উৎপাদন, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ও নিষেক, নিষেকের ফলে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে অঙ্কুরণ, সেখান থেকে শিশু উদ্ভিদ। তাহলে এটি হলো রেখাচিত্র। তাহলে আজকের লেসনের ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো, নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় তার সংক্ষেপে বর্ণনা করো। তাহলে এই ছবিটি অবশ্যই করতে হবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বৃদ্ধি।